গাইস, তো এটা না আজকে বিকেলের ঘটনা। আমি ভিডিও টিডিও রেকর্ড করে একটু আমার বাড়ির বাইরে একটা সুনসান প্লেসে ঘুরতে যাই। আর এরপর আমি সেই সুনসান প্লেসটায় ঘুরতে গিয়ে যখন সেই সুনসান প্লেসটার সুনসানিয়তটা চেক করছিলাম, তখন হঠাৎই দেখি আমার সামনে একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। আর এরপর আমি ধীরে ধীরে ওই পোর্টালটার কাছে যখন পর্যবেক্ষণ করার জন্য যাই, তখন হঠাৎই ওই পোর্টালটা না আমাকে ওর ভিতরে টেনে নেয়। আর এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আর চারিদিকে তন্ন তন্ন করে দেখার পর আমি বুঝতে পারলাম যে আমি না আমার সময় মানে এই 2022 থেকে প্রায় 200 বছর পিছনে চলে এসেছি। কিন্তু এর থেকেও যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এই সময় না গাইজ চারিদিকে ভ্যাম্পায়ার ড্রাকুলা এরা রাজত্ব করে বেড়াচ্ছিল। আর এই সমস্ত ভ্যাম্পায়াররাই না ওই পোর্টাল গুলোকে বানাচ্ছিল, যাদের মাধ্যমে ওরা নিজের সময় থেকে আমাদের সময় গিয়ে আমাদের পৃথিবীটাকে নিজেদের কবজায় করে নেবে। আর তাই গাইজ যখন আমি এটা বুঝতে পারি তখন আমি ঠিক করি যে এদের যে কোনো ভাবে এদের সময় আমাদের আটকাতে হবে, যাতে এরা সময়ের আগে গিয়ে মানে আমাদের সময় এসে আমাদের পৃথিবীটাকে এরা যাতে আক্রমণ না করতে পারে। তো চলো গাইজ, এইবার আর বেশি দেরি না করে আমরা এই ভ্যাম্পায়ারকে আটকানো শুরু করব। কিন্তু তার আগে গাইজ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো না তাহলে প্লিজ 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 গাইজ ফটাফট ওই যে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখছো ওটাকে প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটায় না 10,000টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি যে এই সমস্ত ভ্যাম্পায়ার আর ড্রাকুলারদের সাথে আমার ফাইটটা জারি রাখবো। ওকে গাইজ, তো এটাই হচ্ছে সেই ওয়ালটা, মানে আমাদের সময়ের পিছনের সেই সময়টা যেখানে আমি ফেসে গেছি। আর এখানে দেখো সামনে আগুন ধরছে। তো হয়েছে এমন যে এখান থেকে একটা ট্রেন যাচ্ছিল যেটাকে বোম ফাটিয়ে বাস্ট করে দেওয়া হয়েছে। আর ওই দেখো ওইখানটাতে ট্রেন নিচে পড়ছে আর এখানে পাথর ফাথরও ভেঙে চুরে পড়ছে। আমাদের হয়তো ওই ট্রেনের কাছে মানে ব্রিজের কাছে পৌঁছাতে হবে। ওইখানে যাওয়ার পর আমরা জানতে পারবো যে এগুলোকে আমরা আগে কিভাবে মানে কিভাবে এই সমস্ত ভ্যাম্পায়ারদের খাতমা করতে পারবো। আর এখানে আমি স্যুট বুট পরে একদম রেডি হয়ে দেখো, যাতে ওই সমস্ত ভ্যাম্পায়াররা আমাকে কামড়ে কুমড়ে না দেয়। নাহলে তো তোমরা জানো যদি ভ্যাম্পায়াররা আমাদের কামড়ে দেয় তাহলে আমরাও ভ্যাম্পায়ার হয়ে যাবো। তাই আমরা এরকম ঠেকা ঠোকা স্যুট পরে নিয়েছি। তো এখানে না আমি একটু সাউন্ড পাচ্ছি, কারণ যতদূর মনে হচ্ছে ভ্যাম্পায়ার আশপাশে আছে। আর আচ্ছা আচ্ছা, এরা ট্রেনের সে সমস্ত লোকজন। আবে মনে হচ্ছে গাইজ, ও ও ওই দেখো ওই দেখো বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। কি ভয়ানক দেখতে দেখো এদের। কিন্তু আমি এদের মারবো কি করে? আমার কাছে গান আছে নাকি? আমার কাছে তো গান নেই মনে হচ্ছে। আমাকে এদের ঘুষি দিয়ে মারতে হবে। এনে এনে এই নে শালা। আবে এর ভিতর থেকে কিরা মাকড়া বেরোচ্ছে, শালা শরীরের ভিতরে কিরা মাকড়া ছুপিয়ে রেখে দিয়েছে। এই দেখো, চলো চলো আমাদের আরো আগে যেতে হবে। সবে তো গাইজ এটা শুরু। তোমরা যদি চাও যে এই গেমের আরো পার্ট আসুক তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাও। আরে ভাই পিছন দিয়ে কি মারছিস? হ্যাঁ তারা তোদের সবার খাতমা করবো। আবে এ তো নাঙ্গু পুঙ্গু হয় ভ্যাম্পায়ার, আরো আসছে মনে হচ্ছে না? এ ভ্যাম্পায়ার শালা নাঙ্গু পুঙ্গু হয়ে আসিস কেন? জামা প্যান্ট পরতে পারিস না? আর গায়ে দেখো অক্টোপাসের মতো কি সমস্ত নিয়ে এসছে। মনে হচ্ছে এরা অক্টোপাসকে গিয়ে কামড়েছে, তারপর অক্টোপাস ভ্যাম্পায়ার হয়ে গেছে। চলো এবার আগে গিয়ে দেখি এই ট্রেনের এখানে আর কি কি আছে। আবে ভাই এ তো লোকজন তো একদম গাছের ভিতরে ঢুকে রয়েছে, চারিদিকে পেট্রোল ফেট্রোলও পড়ে রয়েছে যার কারণে এত আগুন ধরে যাচ্ছে। সামনে আরো ভ্যাম্পায়ার রয়েছে। এবার দেখো আমি এদের কেমন ভাবে মারি। এই নে তোদের পাস্ট করে দেবো। ওরে ভাই আরো চলে এসছে এখানে, এই মালগুলো তো মানে একটা মারছে আরো একটা চলে আসছে। আর সব দেখো কেমন জানি চিপচিপা জায়গা, তারপরে এদের মারলেও হয় কেমন জানি এটা মানে কি বলবো। বাট চলো নোংরা প্লেসের মধ্যে দিয়ে তো আমাদের বেরোতে হবে এখানে, নাহলে কি করে হবে? আর ওহো হো ভাই চারিদিকে আগুন কে জ্বালিয়েছে? লোকজন তো এখানে আসে না, তাহলে যতদূর মনে হচ্ছে সমস্ত ভ্যাম্পায়ারেরই কাজ। আবে তুই আমার জন্য অপেক্ষা করছিস না? চল আয় তোকে একটা পাছায় লাথি মারবো, এনে ভাগে। ও ভাই উপর দিয়ে দেখো ট্রেন পড়ছে আবার, শালা কোন জায়গায় এসে ফেসে গেছি আমি। এই চল ভাগ এখান থেকে, সবাইকে মেরে টপকে দেবো আমি। চল আর কেউ আছো? আরে আরে কামড় দিচ্ছে। তুই আমাকে ভ্যাম্পায়ার বানাবি? হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমাকে ভ্যাম্পায়ার বানাবি? হয়তো এবার আমাকে এখান থেকে ওই ব্রিজটা যেতে হবে, এই ভাঙা ব্রিজে। চলো চলো এই ভাঙা ব্রিজে সাবধানে। ওকে ভাঙা ব্রিজে তো চলে এসেছি, বাট এই ব্রিজটা যে কোনো সময় এখানে ভেঙে চুরে পড়ে যেতে পারে। এখানে কারো 47 বাক্স ছিল যেটা আমি নিয়ে নিয়েছি। ওকে তো এবার নিচের দিকে নামি। আরে সামনে দেখি আরো একজন দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। চলায় তোকে আমি এমন মার মারবো। এই নে এই নে। আর এটা কিবে ভ্যাম্পায়ারের কাটাকুটি নাকি? হ্যাঁ ও ভ্যাম্পায়ারের অস্ত্র মনে হচ্ছে। আরে অস্ত্রর কাছে এসে মারবি? তুই অস্ত্রর কাছে এসে মারবি? এনে চালা তোকে একদম আমি, ও ভাই দেখো অস্ত্রের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। আরও আসছে, এনে তোকেও গায়েব করে দেবো। যতদূর মনে হচ্ছে আমি এদের এরকমভাবে মারতে অনেক টাইম লাগবে, বাট আমার কাছে একটা গান থাকলে ভালো। তো গান নেই, আমাদের কোনো দোকানে গিয়ে গানপত্র কিনতে হবে। তার আগে তো এই কত ঝামেলা করে গাবে। সামনে দেখো একটা ভাঙা ট্রেনের ডিব্বা রয়েছে। আমার যতদূর মনে হচ্ছে ওই ট্রেনের আর 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 আবে সালা বড় ভ্যাম্পায়ার চলে এসছে। পালা 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 পালা, যারা একটু কভার লেনে দো, মুঝে কভার লেনে দো। আবে মর 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 মর
মার মার হার্টি গুড্ডি ভেঙে দে রে 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 আমার পাছায় মারছে ও পালা 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 মার কুরল কি উঁচু করছিস তুই কুরল কি উঁচু করছিস ভাগো সালা তোরটা দিয়ে তোরই গেম বাজে দিয়েছি হারামি নে শান্তিতে থাক এখানে আমাকে সামনের দিকে যেতে হবে আরে ভাই সাহ ও এটা মনে হচ্ছে আমার বন্ধু বন্ধু গান নিয়ে চলে এসছে এদের প্রাণ নিতে আরে মার বন্ধু মেরে দে মেরে দে আরেকটা গান ও হো হো এরকম দেখি আরেকটা বড় চলে এসছে আরে বন্ধু এর পাছায় মার আরে বন্ধু এর আগে পাছায় মার এর হলে আমার পাছায় মারবে মার মার নাইস ভাই নাইস এই তো পিচকে পুচকে দিয়েছে আরে কী রে ওইটাকে মারলাম তোর কী চাইবে পাহাড়ের থেকে নিচে পড়ে থাক তুই যা ভাগ আর নিচে ভাই এক টুকরো টাকরাই পড়লো আর কেউ আসছো ও ভাই আরেকটা বড় চলে এসছে এটাকেও মারো মারো আরে বন্ধু একে মার আরে ভাই আমাকে একটু এদিকে যেতে হবে আমাকে একটু এদিকে যেতে হবে আগে ছোটকু মোটকুকে মেরে নি এ ছোটকু মোটকু চল ভাং মার মর এবার বড়টাকে মারবো এনে এনে আরে আরে এ মালটা না গেম বাজে দেয় আমার ভাই আমার রক্ত কমে যাচ্ছে ভাই আমার ব্লাড নিতে হবে কারো কাছ থেকে আরে ভাই ভাগ আরে আমার বন্ধু কী করছিস বন্ধু আমার সালা কি ভাই এই সমস্ত বন্ধু রাখার কোনো মানেই হয় না দরকারের সময় কোনো কর্মে আসে না আর কিছু আবে ব্রিজ ভাঙছে মনে হচ্ছে আবে ব্রিজ ভাঙার আগে যে কোনোভাবে আমাকে উপরে যেতে হবে চল তরি মার ব্রিজ ভাঙার আগে উপরে যেতেই হবে আর আমার বন্ধু কোথায় গেল বে বন্ধু মনে হচ্ছে ওইখানেই রয়েছে আরে থাক ভাই বন্ধু তো না তুই আমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছিস এখন ভাবলাম এই দুনিয়ায় অন্তত আমার একটা বন্ধু থাকবে ভালো তা না শত্রু শত্রু আর চারিদিকেই দেখো শুধু আগুন আর আগুন আবে এখানে একটা নদীও আছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে যার উপরে ভ্যাম্পায়াররা এসছে বাঁকে বাঁকে আরেকটা ডিব্বা পড়ে গেল ব্রিজও ভেঙে গেছে আর এখানে গাইজ আমি গান পেয়ে গেছি জানি না কিভাবে গান পেয়েছি আমার মনে হচ্ছে গান আনলক হয়েছে আরে আর গান দিয়ে ভাই দেখো 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 পুরো ওয়েস্টার্ন স্টাইলে মারবো আর কেউ আসিস ভাই নর্মাল স্টাইলে মার না ভাই নর্মালভাবে মার না এরকম কি পু 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 ফর 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 করে মারছে বাট চলো কোনো ব্যাপার না যতগুলো ভ্যাম্পায়ার আসবে এরকমভাবে মারবো আর এটা হচ্ছে ভাই এদের স্টাইল এই ওয়েস্টার্ন লোকজনদের আরে রে 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 গান আসে তাহলে কেন আসিস ভাই ওয়েস্টার্ন লোকদের স্টাইল হচ্ছে এরা এরকমভাবে মারে এরা আমাকে তো আরও বুঝতে হবে আরে রে ভাই 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 এবার আমার কাছে গান আছে তোর কুড়াল এই মালটা না বারবার এসে আমাকে ঝামেলা করছে এর মনে হচ্ছে অনেকগুলো এখানে টিম রয়েছে তারা মার 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 ভাগো 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 ভাইয়ে আটকে গেছে গানে কিচ্ছু হচ্ছে না ও না না হয়ে গেছে চলো ফাইনালি এর গেম ওভার করে দিয়েছি এবারে ডিব্বা ডুব্বির ভিতর দিয়ে সামনে যেতে হবে সালা কি আছে এইখানে হ্যাঁ যার জন্য এত তাবাহি মাচিয়ে দিয়েছি আমি ও ভাই নদীর পুরো একদম নদীর জল দূষিত হয়ে গেছে এই ট্রেনটা পুরো আরো আবে এইগুলো কার সমাধি মনে হচ্ছিল ট্রেনে করে লোকজনের সমাধি নিয়ে যাচ্ছিল যাতে এই সমস্ত ভ্যাম্পায়াররা ওদের যে কোনো জায়গায় গিয়ে মানে ওদের পুনরায় ভ্যাম্পায়ারে না পরিণত করতে পারে চলো চলো ঠিক আছে ভ্যাম্পায়ারদের খাতমা আমরা করবো যেহেতু আমরা এখানে ভ্যাম্পায়ার হান্টার হয়ে গেছি না এই সমস্ত ভ্যাম্পায়ারকে এমন সবক শেখাবো আমি ও এখানে তুমি নাচছিলা এ না আর একটু নাচিয়ে দিচ্ছি আমি যাও নিচে গিয়ে উল্টে থাকো চালা লোকজনদের ভ্যাম্পায়ার বানাবি আবে এইদিকে আমি এইদিকে এনে চল ভাগ মারবো তারপরে এরকম গান দিয়ে গুলিও মারবো আবে তাহলে গাছের মধ্যেও ভ্যাম্পায়ার বসেছিল দেখি একটা দুটো চলো তোরা থাক গাছে বসে থাক আপাতত আমি উপরে উঠে নিই এই মই তো দেখে মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে আরে বলতে না বলতে উপর থেকে পাথর পুথর পড়ছে চলো চলো ইঞ্জিন রুমের দিকে যেতে হবে আমাকে ইঞ্জিন রুমে গিয়ে দেখতে হবে কিছু খোঁজপাতি পাওয়া যায় নাকি এটা কিবে কোনো খাজানার বাক্স নাকি আবে এর মধ্যে আবার 52 বাক্স রয়েছে টাকা পয়সা আরে দেখো গাইস এখান থেকে তেল ফেল পড়ছে চলো নিচু হয়ে আমরা সামনের দিকে যাবো আর যে কোনো সময় ভাই এই সমস্ত ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার অ্যাটাক করবে আর বড়ো একটা বড়ো স্পেস বারো বা শটগান থাকলে ভালো হতো যাতে এদের আমি একদম ছালনি ছালনি করে দিতাম বাট নেই যখন এ আমার বন্ধু ভাই একটু পরে পরে আসে আর এসে শুধু ঝামেলা করে কিন্তু আমার কোনো কাজে আসে না রে ভাই এখানে দেখে বড় মালটা চলে এসে বড় মালটা আগে ছোটকু ফটকুদের মেরে নি তারপরে বড়টাকে মারবো আমি এ না আরে বন্ধু একে মার আরে বন্ধু একে মার এ আমাকে মেরে দেবে নইলে এই এই তোরা কোথায় যাবি তোরা কোথায় যাবি এখানে বড় দুটো এসছে মনে হচ্ছে আরে পিঠ পিছে কি মারিস ভাই পিঠ পিছে কি মারিস হ্যাঁ আরে মারিস না হিল করে নিয়েছি এবার আয় হারামি তোর পিল বার করবো আমি এনে এ চলায় বেশি লাভ আসছিলি না এবার নে শান্তিতে শুয়ে থাকে এখানে তোর ভাই এটা না এ ভাই এ ভাই এ ভাই এ ভাই আগুন দেখলে ভয় পাস না তোরা এ আগুন দেখলে ভয় পাস না কেন হ্যাঁ ভয় পাওয়া উচিত ভাই ভয় আর না পেলে এরকমভাবে পেরে কারো ঢুকিয়ে দেবো সালা আর কেউ কোথাও আছিস মাইকালাল এখানে আর তুই নিচে না ও ভাই আরেকটা কে বেরোলো আমি এ তো এদের সবার ভাই বস
ये কেমন হচ্ছে এরা পিঞ্জরায় আটকে নিয়ে যাচ্ছিল ট্রেনের ভিতরে করে যাতে বেরোতে না পারে আর এখন বেরিয়ে গেছে ও নো একে কিভাবে মারবো আমি ভাই কিভাবে মারবো একে আরে আচ্ছা বুঝে গেছি আমি এর যে এর ভিতরে কি আছে না একটা লাল লাল দেখতে পাচ্ছ এটাকে ফাটিয়ে দিতে হবে বাট এটাকে ফাটানো যেমন তেমন ব্যাপার না ভাই আরে ভাগো আগে এখান থেকে আগে ভাগো একটু হিল করো নাইস নাইস এ যখনই এখানে বসবে সেই সুযোগ নিয়ে আরে 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 আবে পা দিয়ে ভাই এত মারছিস কেন ওই পাই ভেঙে দেবো সালা তোর আমি अबे ब्लड फ्लाट देखा ना अच्छा अच्छा ऊपर आछे एक यार कोयेकटा मात्र मारते हबे होयतो अबे पीछन दिये हेगे दिच्छे भाई ए माने टाइम चले आसछे ना ताई हेगे दियेछे एबार आमादेर चेस्टार मर्गन नामे एकजन आछे ताके खुजते हबे तो तोर मने होच्छे ट्रेनेर डिब्बाटार भितरे आछे काकु खुलुन आमी चले आसछि आर 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 भाई ओके এই মালটাকে ওই দেখো গাইস ভ্যাম্পায়ারে সালা আসল ভ্যাম্পায়ার তো এর ভিতরে ছিল সালা দাঁত ভাঙবো আমি দাঁড়া এই দাঁত দিয়ে লোককে কামড়াস না ও ভাই এখানে দেখো রক্ত ভক্ত রেখে দিয়েছে টাইম মতো খায় যাতে এই দেখো যে সূর্যের আলো নিয়ে গেছে অমনি এর চেহারা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছিল আরে ভাই একে ফেলেই দেন ওর ভিতরে অন্তত ভ্যাম্পায়ারদের জ্বালাতন তো শেষ হবে যতদূর মনে হচ্ছে এর কাছ থেকে আমরা কোনো খবর বের করবো এর জন্য একে এরকম ভাবে মারছি না যেই খবরটা দেবে তারপর একে পাছা লাথি মেরে ফেলে দেবো চলো এটাকে তো এর ভিতরে বন্ধ করে দিয়েছি তো ওইখানে ওই ভ্যাম্পায়ারের দাঁত ফাঁত ভেঙে টেঙে ওকে পিঞ্জরার ভিতরে বন্ধ করে আমি আর আমার বন্ধু চলে এসেছি আরো একটা জায়গার উদ্দেশ্যে আর পিছনে দেখতে পাচ্ছ ওই মালটাকে নিয়েই এসেছি এখানে কিছু বার ফার আছে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আমাদের বাট বারকে মারতে বলছে গুলি আমাকে এখানে খুঁজতে হবে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা ঠিক আছে ভাই চারিদিকে তো সব আন্ডারগ্রাউন্ডই রাস্তা তো থাকবেই আশপাশ দিয়ে চলো সামনের দিকে যাই এই শহরটায় ভূমিকম্প ভূমিকম্প একটা কিছু হয়েছিল মনে হচ্ছে সব একেবারে ভেঙে চুরে পড়ে গেছে দেখো আর এটা কি এটাই মালে টাকা পয়সা পাবো 29 বক্স নাইস আর কাজ করি এবার আবে এরা কি করছে এখানে ও এখানে এরা এম প্র্যাকটিস করছে শালা এম মারবো নাকি পাছায় এ ভাই এম মারবো এনে এম মারি আরে নিরীহ মানুষদেরও এর মানে পিচকে পাচকে দিচ্ছি কেন আমি নাকি এরাও ভ্যাম্পায়ার ও ভাই এ নাও গান নাও গান নিয়ে প্রাণ নেবো আমি আরে ওকে এরাও ভ্যাম্পায়ার মনে হচ্ছে এর জন্য দাঁত দেখাচ্ছে বড় বড় এনে দাঁত নিয়ে এবার দাঁত বের করতে থাক শালা আর কেউ আছিস ওকে তুইও চলে এসে না 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 গাইজ আই এম সরি এরা ভ্যাম্পায়ার না এরা যদি ভ্যাম্পায়ার হতো তাহলে তো রোদরে বেরোতে পারতো না এরা নর্মাল আসবি খারাপ লোকেরা ওকে তো এখানে আমি আরও একটা রাস্তা পেয়েছি এবার এই রাস্তা দিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে গিয়ে খুঁজতে হবে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার এন্ট্রান্সটা কোথায় আছে বাট এই শহরটা না গাইজ এরকম নিরীহ প্রাণীদের তো হতে পারে না এখানে আরও অনেক গ্যাংস্টার আছে এখানে দেখাচ্ছে দ্য টিএনটি ক্রিয়েটস এক্সপ্লোড হোয়েন ইউ শুট আচ্ছা বুঝে গেছি ভাই এর ভিতরে মারো এরকমভাবে আর বাস্ট করো নাইস আর কে কেউ এখানে থাকলে তার কেউ ফুরে দেবো আমি এরকমভাবে চল হ্যালো এখানে লোকজন আছে এ দেখেই বোঝা যাচ্ছে এ পুরো কাউবয়দের এলাকা ওই দেখো একটা শুট করছে চলো চলো ভাই স্নাইপার এটা আবে স্নাইপার মুখে মুখোশ কেন পরে রেখেছিস মুখ তো দেখা ভাই এখানে কে আসবে পুলিশ ফুলিশ তোর ভাই তোর এনে হেডশট মারবো এনে হেডশট মারবো আয় আর মারবো বল আচ্ছা আচ্ছা টিএনটিও আছে না আবে টিএনটি ফাটাবো এনে আর কে কোথায় মারছিলি ভাই তোদের সমস্ত টিএনটি ফাটিয়ে দেবো আমি কে আছিস ভাই আচ্ছা 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 দেখে নিয়েছি ভাই দেখে নিয়েছি দেখে নিয়েছি আর অত নাচার কিচ্ছু হয়নি ভাই আর অল না 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 আরে 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 কাকা ফাঁকা করবো ফাঁকা করবো এ না ফাঁকা করবো কাকা তুমিও চলে এসো না আরে কাকার কাছে মনে হয় ভালো গান আছে বাট গান দিয়ে কি লাভ কাকা এনো টিএনটি ব্লাস্ট কাকা আর তোমার কি এনো গান মারবা আবে গান মারবি আবে রিলোড করছিলাম পালাস কোথায় বে কাউবয় হওয়ার শখ না তোর তাহলে কাউবয় হয় না তুই কি এখান থেকে জালনা দিয়ে তাকাবি জালনা দিয়ে আচ্ছা আমি ভাবলাম এ পুনরায় রিভাইভ হয়ে যেতে পারে আরে ভাই মারার আগে টপকে দেবো ভাই এ কী মারলাম দেখো আমি আরে ভাই এরা ছিল শার্প শুটার যাদের আমি শার্প করে শুট করে দিয়েছি আমাকে এখানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে এদের ঘরের ভিতর দিয়ে নেই তো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা ভাঙো আগে ঘর তারপরে ওকে এখানে কিছু একটা এখানে কিছুর একটা সেন্ট পাচ্ছে যতদূর মনে হচ্ছে নিচে থাকতে পারে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা চলো দেখা যাক চারিদিকে তো অন্ধকার হয়ে গেল ভাই ও হো ভাই এই দেখো 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 এইটাই সেই আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা আর ইঁদুর ফিদুর আবে ইঁদুর না এগুলো কি এগুলো বড় বড় মাকড়সা এ মাকড়সা এখানে আবার টিএনটি চলো টিএনটি বাস্ট করি টিএনটি বাস্ট করে দেখতে হবে কোথায় যেতে হবে এর ভিতরে ভাই ভ্যাম্পায়ার থাকবেই থাকবে কারণ এটা অন্ধকার জায়গা না ওটা তো জানো অন্ধকার জায়গায় থাকবে এটা ভাঙো এর ভিতর থেকে কিছু টাকা পয়সা ওঠাও এই সমস্ত টাকা পয়সা দিয়ে আমরা গান কিনতে পারবো আর এখানকার ভ্যাম্পায়ারদের পুরো সাফায়া করে দেবো সাফায়া চলো 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 এইখানে কি আছে একটা এখানে আচ্ছা ভাই কোন চিপাচুপির মধ্যে ঢুকে যাচ্ছি ভাই কিছু কামড়ে কুমড়ে দিলে পরে এখান থেকে আর বেরোতে পারবো না আমি
আর ভ্যাম্পায়াররা যদি একবার কামড়ায় তাহলে তো পুরো নিজেদের টিমেই সামিল করে নেবে, যে আটকে গেছে ভাই, ভাই আটকাস না ভাই আটকাস। সালা আন্ডারগ্রাউন্ড মহল তৈরি করে রেখে দিয়েছে মনে হচ্ছে এখানে, আর নইলে উপরে কিছু একটা ছিল যেটা মাটি ধসে এখানে পড়ে গেছে। আসার সময় তো দেখেছিলাম যে শহরে একটা ভূমিকম্প হয়েছিল। আর এটা কি ভাই, পোর্টাল ফোর্টাল টাইপের কিছু একটা। আর আমার বন্ধু দেখো ওই ভ্যাম্পায়ারটাকেও নিয়ে এসছে পুরো টিএনটি ভিএনটি বেঁধে। ভাই তোর বন্ধুদের ডাক দে এখানে, না হলে তোর এই টিএনটিতে আমি আগুন ধরিয়ে দেবো। আরে বলছে ভাই নো নিড, আমি ডাকছি ডাকছি আমি। কিন্তু বেরোবে ওরা, আদেও বেরোবে। আচ্ছা ভাই তোর কনসেন্ট্রেট করতে হবে, তারপরে আসবে ওরা। চল তুই কনসেন্ট্রেট কর, কিন্তু আমাদের কাছে তো টাইম নেই ভাই কনসেন্ট্রেট করার চক্করে। না কিছু একটা উল্টো পাল্টা করবে এখানে, ওই দেখো আব্বে সালা এ নিজেও ভ্যাম্পায়ার হচ্ছে। আমার মনে হচ্ছে ওর ভ্যাম্পায়ার বন্ধুদের অন্য কিছু একটা বলে ডাক দেবে যাতে ওরা আমাদের উপরে হামলা করতে পারে। এই দেখো, বাট যদি কিছু করে আমার কাছে তো টিএনটি আছে, টিএনটি এর পাছায় মারে দেবো। ওকে তো তুই যদি বেশি লাফালাফি করিস তাহলে তোকে বাস্ট করে দেবো, কিন্তু এখন বাস্ট করলেও ভাই কিছু হচ্ছে না, জানি না কেন ভাই এইগুলো তাহলে মারতে কেন দিচ্ছে আমাকে ওকে যদি বাস্টই না হয়। চলো যা ইচ্ছা চলুক, আমার কি, আমি তো এখান থেকে ধীরে সুস্থে যাবো। চলো ওই দেখো এই টিএনটি মার, টিএনটি মার, টিএনটি মার, টিএনটি মার, টিএনটি মার। এ টিএনটি ভাই, টিএনটির কাছে থাকতি তাহলে মারতাম ভালো তো। এই বড়গুলো না, বড়গুলোকে মারার জন্য আমার বড় এরকম ছুরি ফুরির ব্যবস্থা করতে হবে। এক কাজ করি, একে টিএনটির কাছে আনি, টিএনটির কাছে আয়, টিএনটির কাছে আয়, টিএনটি টিএনটি আজা আজা বড়, আজা আজ পাঁচ আয় নে। তোদের সবগুলোর খাতমা করলাম, বাট বাট তোর ভাই তোর এখনই খাতমা করবো। আয় নে তোরও গেম ওভার। আর তুই টিএনটিতে মরিস নি না, তাহলে পাঁচ খা, এ নে পাঁচ। আরে তুইও চলে এসছিস না, এনে 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 নে। আরে এই নে লজ্জা পাস না, আরে তুইও নে ভাই, এনে এই নে। চলো অল ক্লিয়ার, এখানে সামনের দিকে চলো, সামনে দেখো ভাই এখান দিয়ে কি যাচ্ছে ভাই, ড্রেন বানানো জল ফল না অন্য কিছু যাচ্ছে। ফাইন্ড দ্য ওয়ে টু ইনটু দ্য টেম্পল, এখানে কোনো একটা টেম্পল আছে ভাই সমস্ত ভ্যাম্পায়ারদের, যেখানে ওরা সাধনা করে নিজেদের শক্তি ফক্তি বাড়ায়। তার জন্যই তো ভাবছি এখানে এত গার্ড ফার্ড রয়েছে কেন। চলো আসতো ভাই, গান মারো গান মারো গান মারো ভাই, এখানে টিএনটি মারো, টিএনটি মেরে বাদবাকিগুলোকে খাতমা করো। আর এখানে যে এই সমস্ত ছুরি ফুরির মতো রয়েছে এগুলোতে যদি আমি এদের মেরে ফেলি তাহলে কী হবে ভাই। চল চল একটু গান মারি ভাই, গান মারি, এরকম মারতে মারতে আমি হাঁপিয়ে গেছি। টিএনটি মারো, টিএনটি টিএনটিতে লাগা, আবার টিএনটিতে লাগা, টিএনটির সামনে আসিস কেন তোরা, আবার টিএনটি বাস্ট কর। এনে এবার তোদের বাস্ট করবো আমি। উপরে ভাই গ্যাংস্টারদের হামলা, শহরের নিচে আন্ডারগ্রাউন্ডে সমস্ত ভ্যাম্পায়ারদের হামলা। ও ভাই এদের মাধ্যম দিয়ে আমি 2000 বাক্স পেয়ে গেছি এখানে। চারিদিকে দেখো ভাই বন্যা হয়ে গেছে, আর আরও উঠছে। আরে লজ্জা লাগা দরকার ভাই তোদের, একটু তো ভাই মান সম্মান রাখ আমার, এত মারছি তারপরেও চলে আসছে। দাঁড়া তোদের সবার গেম বাজাবো আমি, একে একে গেম বাজাবো ভাই, লজ্জা পাস না। আসতে আসতে, আর ওই মালগুলো কোথায়, ওরা না আসলেই ভালো। ওর একটা বড় লোক আছে না, একটা বড় দানবের মতো আছে, কুরল ফুরল নিয়ে চলে আসে, ও না আসলেই ভালো ভাই। চলো এদের এখানে খতম করে দিয়েছি পুরো একদম। এবার আমাকে টেম্পলটা খুঁজে বের করতে হবে যেখান থেকে এরা তন্ত্রমন্ত্র সাধনা করে। বাট এটা কি ভাই, আমি মাছছাড়ের মতো কি, ও ভাই এখানে অনেকগুলো আছে, এদের তো আমি হাতে মারতে পারবো না, আমাকে গান দিয়ে মারতে হবে। ভাই মিসাইল মারছে ভাই, মিসাইল, ও নো ও নো, আরে রে 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 ভাই, একটার মধ্যে আর একটা ঢুকে যাচ্ছে, কি ডেঞ্জারাস। আরে এরে ভাই, আর দুটো আছে মনে হচ্ছে, এ তারা তোকে ফাটিয়ে দেবো আমি। চলো মনে হচ্ছে এখানে সবগুলোকে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছি। আরে এরা আমার সাথে পাঙ্গা নিয়ে পারবে না ভাই, আমি হচ্ছি ভাই ভ্যাম্পায়ার হান্টার, আর যদি ভ্যাম্পায়ার দিয়ে আমি হান্ট না করতে পারি তাহলে কেমন হান্টার হলাম আমি। চলো আমি এখানে গান দিয়ে মারতে হয় না ভাই, এখানে আমাকে দরজাটা খুলতে হবে, বুঝতে পারছি না কী করে খুলবো। আবে দরজা খোল ভাই, ওকে তো দরজা খুলে দিয়েছি। এই গেমের কন্ট্রোল ফন্ট্রোল আমি এখনও ঠিকঠাকভাবে বুঝতে পারছি না, উল্টো পাল্টা কন্ট্রোল সব ভ্যাম্পায়ার হান্টারদের ব্যাপার না। আর এক সেকেন্ড, এখানে এটা আটকে গেছে, আচ্ছা আমাদের এদিকে যেতে হবে, এখানেও একটা ওই চেন টাইপের আছে, চলো এটাকে ঘুরিয়ে দিই, এবার ওই দরজাটা খুলবে। চল ভাই খুলে যা, খুলে যা, ও খুলে গেছে ভাই খুলে গেছে। ওকে তো চলো, এটাও যখন খুলে গেছে এবার ফটাক্সতে গিয়ে এখান দিয়ে আমাদের একটা ব্যবস্থা করতে হবে। কার ব্যাগ এটা, এর ভিতরে তো কিছু টাকা পয়সা আছে হয়তো। পিটার্স ডিভান্স নোট ভাই, সমস্ত নোট ফোট পকেটে ঢুকিয়ে রাখি, নোট দিয়ে কোনো কাজ নেই। ফাইন্ড দ্য এন্ট্রান্স ইন দ্য টেম্পল, তাই তো করছি ভাই। আর এখানে দেখো পিরামিড ফিরামিড বানানো রয়েছে, উল্টানো পিরামিড। এ ভাই চলে এসছি, আর এবার তো আমার কাছে মনে হচ্ছে সবাই আসবে, এই যে উড়ন্ত পক্ষীরা আসবে, তারপরে এই যে নিচের ভ্যাম্পায়াররা আসবে, সবাই আসবে, সবাইকে এরকম তুলে আসার মারবো এবার আমি। দাঁড়া এই পক্ষী পক্ষী, চল ভক্সি করে দেবো তোদের আমি। এনে এনে শর্টগানের গুলি খা, তাহলে
শর্ট গানের গুলি চিনিস? তোর বন্ধুদেরও মারবো। এই নে এ ভাই, এ এ এ নে, আরো মার খাবি? তুলে আসার মারবো শালা। আরে পক্ষী চলে এসছে আবার, পক্ষী। এ পক্ষী দাঁড়া, পক্ষী কোথায়? এ নে, তুই ছুঁড়ে ছিটকে চলে যাচ্ছে এরা। আরে আমার মারি এরকম ভাই। আরে তোর ভাই অক্টোপাসের সিং তুলে বের করে দেবো। চলো এখানেও ক্লিয়ার সব, যেখানে যত আছে পুরো ভ্যাম্পায়ারদের তাহলে আমি ক্লিয়ারই করে দেবো। এদের এখানে কোনো নাম নিশান রাখবো না আমি। ও হো, এখানে পক্ষী, তারপরে আগে পক্ষী, পক্ষীর গেম বাজাই, আমি পক্ষীর গেম বাজাবো, তারপরে তোদের এনে আয়। বড়োগুলো একটু বেশি লাফালাফি করে না? আই হিল কর ভাই, হিল কর, হিল কর। আবে দুটো বড় রয়েছে না? দাঁড়া 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 দাঁড়া, পাছায় মার মার, আর আর কয়েকটা, জাস্ট আর কয়েকটা। একে মারার পরে একটু হিল বানাবো আমি। হ্যাঁ এই এটা রাখ ভাই, এই কুরলটা রাখ, এই কুরলটা রেখে ওকে মারতে কাজে লাগবে। না ভাই কুরল ওয়েটা তো বেশি না, ধরে উঠাতে পারবে না বারবার। ওকে তো এখানে এদের যে বড় ভাই ছিল সেটারও আমি গেম বাজিয়ে দিয়েছি। আর এবারে পক্ষীগুলোর বাড়ি সালা। হারামজাদা তোরা বহুতক্ষণ ধরে আমাকে পরেশান করছিস না? এনে এনে এনে, আর আর কেউ কোথাও আসিস বে? এবার আমাকে এইগুলোতে এম লাগিয়ে এইগুলোকে নিচে ফেলতে হবে, তাহলে আমি উপরে যাওয়ার রাস্তা খুঁজে পাবো। চলো আর না আসে, আর আসে, আর এখানে না। চলো এবার, কিছু তো একটা হয়েছে ভাই, কিছু তো একটা হয়েছে এখানে। ওকে তো ওইদিকে একটা দরজা খুলে গেছে ওইগুলো ভাঙার ফলে। চলো ভাই চলো চলো, ওইদিকে আমার বন্ধু ওই শালা ভ্যাম্পায়ারকে আটকে রেখেছে ভাই। ওরা কোনো কাজ করে না, সব সব কাজ আমার করতে হয়। এটা কি এন্ট্রান্স হবে নাকি টেম্পলের? মনে তো হচ্ছে ভাই মেন গেট এটাই। চলো, ও নো, এখানে আবার ভ্যাম্পায়াররা চলে এসেছে, ভ্যাম্পায়ারদের পক্ষী। আবে ভাই রিলোড করতে দে। আবে রে 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 ভাই, চারিদিক দিয়ে আসছে এরা, চারিদিক দিয়ে। আমি কোনটা ছেড়ে কোনটাকে মারবো? আবে ফায়ার করিস না ভাই, ফায়ার নো, ফায়ার নট অ্যালাউড ভাই, ফায়ার। আরে আর আগুনের গোলা ছাড়বি? গোলা দিয়ে তোরে মারবো। আরে এনে 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 এনে। চলো অল ক্লিয়ার, ভ্যাম্পায়ারদের তো ক্লিয়ার করে দিয়েছি। বাট পিটার্স ডেবান না ফেবান আসে, ওর গলার আওয়াজ পাচ্ছি আমি এখানে, হয়তো এখানে আশপাশ দিয়ে আসে বড় ভ্যাম্পায়ার, তো ওটাই যতদূর মনে হচ্ছে আমার এখন। আগে তো এটাকে নিচে নামাও। চলো এবার ব্রিজ বেয়ে বেয়ে উপাশে চলো। ওই মালটা ওই পাশে মনে হচ্ছে কোনো মন্ত্র ফন্ত্র সাধনা করছে। আবে যা বে যা, এখানে কি দাঁড়িয়ে রয়েছিস? ভেঙে পড়বে এক্ষুনি। দরজাটাকে ভাঙচুর করে ওই পাশে যেয়ে ওরে এমন পাতায় মাত দেবো আমি এটাকে। ডমিনিক ক্যালভার্ড, ওই দেখো ওই মালটা এখানে সাধনা করছে একটা মেয়েকে নিয়ে। যতদূর মনে হচ্ছে এই মেয়েটার সাহায্যে নিজের শক্তি বাড়াতে পারবে, কিন্তু আমি সেটা করতে দেবো না। আর এখানে দেখো ও নিজের রূপ বদলে ভ্যাম্পায়ার হয়ে গেছে, বড় ভ্যাম্পায়ার। আরে ভাই তোর, আরে ও তো বিশাল পাওয়ারফুল। কোথায় আছিস তুই? কোথায় আছিস? কেন আছিস? কেন আছিস ভাই? তোকে কোথায় মারলে তোর খাতমা হবে? তোর তো আমি কোনো উইক পয়েন্টও পাচ্ছি না। তারা যেখানেই মারি না কেন, আরে তুলে আসার মারছে ভাই। হিল কর, আবে হিল কর, হিল কর, হিল কর, আবে হিল কর। হে নাইস নাইস, পেয়ে গেছি, পেয়ে গেছি ভাই, এর এর উইক পয়েন্টও আমি পেয়ে গেছি। আরে ভাই ডানায় মারবো, ডানা মেরে ডানা মারবো, ডানা 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 ডানা। নাইস, যখনই উড়বে তখনই মারতে হবে। ও আবার আবার কেমন পেঁচিয়ে পুচিয়ে যাচ্ছে দেখো। মার, ফায়ার কর, ফায়ার কর, ফায়ার কর, ফায়ার কর, উল্লেই ফায়ার করবো, উল্লেই ফায়ার করবো শালা। আয়, এর কাছে স্পিডও নেই অত যে এর সাথে কম্পেয়ার করবে, বাট চলো কোনো ব্যাপার না, একে আমি এরকম গুলি মেরে মেরে খাতমা করবো। আবে আবে পালা 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 পালা, এই যে আগুন ফাগুন মারছে আবার। চল 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 মারে, এবার এবার পিঠ পিছে মার, পিঠ পিছে মার, পিঠ পিছে মার। আর এ তুলে আসার মারবে ভাই, তুলে আসার মারবে, এরও ভাই খুন ফুন বেড়ে যাচ্ছে। হিল কর, হিল কর, হিল কর, নাইস হিল কর। এবার এবার পালা পালা। আরে ভাই কি ফাইট হচ্ছে, এটা বিশ্বযুদ্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ও ও, কাকে ছেড়ে কাকে মারবো আমি? আবার এর টিমমেটরা চলে এসছে। হারামজাদা তোদের আগে মারেনি, তোর বসকে পরে দেখছি আমি। এনে এনে, আরে ভাই ভাই আমার এখানে হিল করতে হবে, হিল হিল হিল, এরা আমাকে মেরে দিচ্ছে। মর 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 মার মার, ওকে মার, কাকে ছেড়ে কাকে মারবো ভাই? মার 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 মার, আরে আরে ভাই কোথায় এসে ফেসে গেছি আমি। আরে ও নো, এবারে আমাকে খামচা ফামচা দিলে আমার গেম বেজে যাবে। ও বাট চলো, আমার একটু হিল বেড়ে গেছে, এগুলো নিলে হয়তো আমরা হিল বানাতে পারবো ভাই। নাইস 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 নাইস। ও ভাগো 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 ভাগো, ঘামাসান ফাইট করবি শালা, তুই ঘামাসান ফাইট করবি না, তোর ঘামাসানের তোর। আবে আবার আছার মারবে, আবার আছার মারবে, আবার আছার মারবে, আবার আছার মারবে। ভাগো 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 ভাগো, হিল করতে হবে ভাই, বহুত কষ্টে বহুত কষ্টে একে এতদূর নিয়ে এসছি, একে যে কোনোভাবে আটকাতেই হবে। ও ভাই এর বহুত 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 রক্ত কমিয়ে দিচ্ছি আমি। আরে ভাই ভাগ এখান থেকে, এটাকে তোল, এটাকে তোল তোল তোল, হিল বেড়ে গেছে। আচ্ছা বুঝে গেছি, এইগুলোকে ফাইনালি আমাদের তুলতে হবে, তাহলে হিল বাড়বে। কেটে পড় কেটে পড় কেটে পড় কেটে পড়,
কেটে পড়, মার মার মার, রিলোড কর রিলোড কর রিলোড কর, কেটে পড় কেটে পড়, ও কেটে পড় কেটে পড়, আয় পিছনে মারবো, আর একটুখানি ভাই, একটুখানি মার, একটুখানি মার, আর একটুখানি হয়ে গেছে। এই নে শান্তিতে থাক, শান্তিতে থাক ভাই। ভ্যাম্পায়ার হান্টারকে সেটা না, ভ্যাম্পায়ার হান্টারকে কে কন্ট্রোল করছে সেটা দেখ, তারপরে আসিস পাঙ্গা নিতে সালা। ওহো হো, আমার বন্ধু চলে এসছে না, এ খালি পরেই আসে, কিছু একটা কি করবে, কি বের করবে এর কাছ থেকে, গোল্ড ওয়াচ আছে এর কাছে, সালা গোল্ড ওয়াচ বের করবে এখন। ভাই খেলা হয়ে গেছে, এখন খেলার পুরস্কারটা নিতে চলে এসছে। আবে আমাকেও কিছু দে, এত কষ্ট করে মারলাম আমি, মালটা কি জিন্দা হয়ে গেছে নাকি, পিছন দিক দিয়ে তো সব উঠছে। ওবে ভাই এটা কি তুলে নিয়েছে ভ্যাম্পায়ার। What about Chester? Well, what are you going to do? আর এখানে যে আমাদের সাথে একটা চেস্টার না ফেস্টার ছিল ওটারই বাকি। ভাই চেস্টারের কথা বলছি তো দেখো, এখানে তো ভূমিকম্প হয়ে গেল আরো একবার। আচ্ছা ভূমিকম্প হয়নি, আমরাই এখানে TNT লাগিয়ে এক্সপ্লোশন করে দিয়েছি। এবার আমাদের এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, অন্য জায়গায় যে সমস্ত জায়গায় ভ্যাম্পায়ার আছে তাদের খাতমা করতে যেতে হবে। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।